सुप्रिय शिक्षार्थी बंधुरा सम्मानित शिक्षक मंडली एवं जरा देखें सबाई के सलामु आलाइकुम। आशा करी शिक्षार्थी बंधुरा तुम्हारा जे जेखने आछो सुस्थ एवं निरापदे आछो एवं पढ़ाशोनार साथी आछो। आमी आलहमदुलिल्लाह भालो आछी। आज के तुम्हादेर पदार्थ विज्ञान आरो एकटी क्लास निये हाजिर हो गेलाम। पदार्थ विज्ञान क्लासे तुम्हादेर सबाई के स्वागतम। आजकेर क्लासे तोमादेर साथे रयेछि आमि शाहनाज परवीन सहयोगी अध्यापक पदार्थ विज्ञान विभाग कैम्ब्रियन स्कूल एंड कलेज बारिधारा ढाका। तोमादेर पदार्थ विज्ञान संक्रांत जेकोनो समस्या समाधानेर जोन्नो आमार फोन एवं इमेल नम्बर एखाने देवा आछे। आशा करी तोमादेर जेकोनो प्रब्लेम होले आमाके जानाते द्विधा करबे ना। पदार्थ विज्ञान द्वितीय पत्रेर आजकेर क्लासे आमरा देखबो तृतीय अध्यायेर एकटी অংশ। তৃতীয় অধ্যায় হলো চলতড়িৎ এবং তৃতীয় অধ্যায়ের এটি হলো চতুর্থ ক্লাস। চতুর্থ ক্লাসে চলো আমরা একটু কয়েকটা ছবি থেকে দেখে আমরা বুঝে নেই যে আমাদের আজকের পড়ার বিষয় কি। প্রথমেই দেখো আমরা কিছু ইলেকট্রিক বাল্ব দেখতে পাচ্ছি যেগুলো আমরা ঘরে জ্বালিয়ে আলো পাই, আলো আবার এখান থেকে কিন্তু তাপও পাওয়া যায়। এটা দেখো একটি বৈদ্যুতিক হিটার যেখানে রান্নাবান্না করার কাজে এটি ব্যবহৃত হয়। এটি হলো ওয়াটার হিটার যেটা দিয়ে আমরা পানি গরম করি শীতকালে। এখানে দেখো আরো একটি রয়েছে কেটলি, ওয়াটার কেটলি, এখানে আমরা এটাও ব্যবহার করি ঘরে। তারপরে আছে দেখো শীত প্রধান দেশে এটি ব্যবহার করা হয়, এটি হলো একটি হিটার, রুম হিটার। আরো একটি ব্যবহৃত জিনিস আছে এখানে দেখো, এটা হলো বৈদ্যুতিক ইস্ত্রি, আমরা কাপড় ইস্ত্রির কাজে ব্যবহার করি। অর্থাৎ এর প্রত্যেকটা যন্ত্রই একটা জিনিস মিন করে, সেটা হলো যে তড়িৎ প্রবাহের ফলে এখান থেকে আলো এবং তাপ উৎপন্ন হয়। দেখো প্রথমটি থেকে আলো এবং তাপ, এবং এগুলো প্রত্যেকটি থেকে তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হয়। অর্থাৎ এখানে আমরা মনে হয় আজকের বিষয়টি আন্দাজ করতে পেরেছি। আজকে আমাদের পাঠের বিষয় হলো তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া এবং এই তাপীয় ক্রিয়া সংক্রান্ত জুলের সূত্র। আমরা এখান থেকে কি শিখবো চলো দেখে নেই। আজকে শিখন ফল অর্থাৎ শিক্ষার্থীরা এই পাঠ থেকে জানতে পারবে তড়িৎ প্রবাহে তাপীয় ক্রিয়া কি, তারপরে জানতে পারবে তড়িৎ প্রবাহে ব্যয়িত শক্তি বা উৎপন্ন তাপ সম্পর্কে জানতে পারবে, তারপরে জানতে পারবে জুলের সূত্র সম্পর্কে। অর্থাৎ এখানে তিনটি বিষয় আমরা পড়ব। আমরা প্রথমেই দেখে নেই যে তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া কি এবং এটা নিয়ে কোন বিজ্ঞানী প্রথম গবেষণা করেছেন। প্রথম গবেষণা করেছেন বিজ্ঞানী জেমস প্রিসকট জুল। উনি তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া নিয়ে প্রথম গবেষণা করেছেন এবং গবেষণা লব্ধ ফলাফল থেকে তিনটি সূত্র প্রদান করেছেন। আগে আমরা জেনে নেই তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া কি বা তড়িৎ প্রবাহের ফলে তাপ কেন উৎপন্ন হয়। তড়িৎ প্রবাহ যখন কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন পরিবাহীর মধ্যে যে বাধা থাকে বা রোধ থাকে, এই রোধের মধ্য দিয়ে যখন চার্জ প্রবাহিত হয় তখন চার্জগুলো ফ্লো হতে বা প্রবাহিত হতে কিছুটা বাধার সম্মুখীন হয়। এই বাধা পার হয়ে যেতে তাকে কিছুটা শক্তি প্রয়োগ করতে হয়, এটাকে আমরা বলি গতিশক্তি। আর এই গতিশক্তি পরবর্তীতে তাপ শক্তিতে রূপান্তরিত হয়। অর্থাৎ এখানে তড়িৎ প্রবাহের ফলে কিছুটা শক্তি এখানে তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে আমরা এখানে সংজ্ঞার মধ্যে দেখো আমরা কি পাই। দেখো কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হওয়াকে বা তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হওয়াকে তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া বলে। ইংরেজ বিজ্ঞানী জেমস প্রিসকট জুল তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া আবিষ্কার করেন বলে একে জুলের তাপীয় ক্রিয়াও বলে। আমরা জুলের তাপীয় ক্রিয়া একটু পরে পড়ব, তার আগে আমরা তড়িৎ প্রবাহের ফলে ব্যয়িত শক্তি বা তাপের পরিমাণ কতটুকু হবে সেটা আমরা পড়ব। আমরা প্রথমে এই দেখো ছবিতে দেখতে পাচ্ছি এবি একটি পরিবাহী তার, এখানে আর দেওয়া আছে। আমরা এই এই এরকম ছবি দেখলে আমরা বুঝতে পারি যে একটি পরিবাহী তার এবং এটা হলো রোধ, আর এর দুই প্রান্তের বিভব পার্থক্য হলো ভি, অর্থাৎ ভিএ মাইনাস ভিবি সমান ভি লেখা যায়। এই পরিবাহীর মধ্য দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে এখানে তড়িৎ, আমরা জানি যে তড়িৎ প্রবাহ হয় হলো চার্জ প্রবাহের ফলে। এখন আমরা যদি এর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কিউ
পরিমাণ চার্জ প্রবাহিত হয় এবং এর ফলে যদি আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তাহলে এই চার্জ ফ্লো হতে যে পরিমাণ কাজ করতে হয় তা আমরা জানি ডাব্লু সমান ভি কিউ। অর্থাৎ এখানে বিভব যদি ভি হয় আর চার্জের পরিমাণ যদি কিউ হয় তাহলে ডাব্লু সমান আমরা জানি ভি ইন্টু কিউ। এটা এসেছে হলো বিভবের রাশিমালা থেকে। আমরা জানি বিভব ভি সমান ডাব্লু বাই কিউ, অর্থাৎ একক চার্জ আনতে বা তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দু থেকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে একক চার্জ নিতে যে কাজ করা হয় তাকে বলা হয় বিভব। অর্থাৎ ভি, বিভবকে ভি দিয়ে যদি প্রকাশ করি তাহলে ভি সমান হবে ডাব্লু বাই কিউ, সেখান থেকে ডাব্লু সমান ভি ইন্টু কিউ। এখন এখানে দেখো এ থেকে বি বিন্দুতে আমরা ধরে নিচ্ছি যে সুষম তড়িৎ প্রবাহ এখানে আছে হলো আই। এই আই যদি টি সময় ধরে চলে তাহলে আমরা জানি চার্জের পরিমাণ কিউ সমান আই টি। এটা আমরা স্থির তড়িতের মধ্যে পড়েছি যে আধান সমান হলো আধান কিউ সমান হলো আই ইন্টু টি। তাহলে এই আই ইন্টু টি যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে ডাব্লু সমান আমরা কি লিখতে পারি? ভি আই টি। এটাই হলো আমাদের কাজের সর্বপ্রথম ইকুয়েশন বা সমীকরণ। এটা থেকে আমরা আরো অন্যান্য সমীকরণ বের করতে পারবো। তাহলে এই সমীকরণটা আমরা একটু মুখস্থ করে ফেলি, ডাব্লু সমান ভি আই টি। কিন্তু এখানে আবার আমরা ওহমের সূত্র থেকে জানি ভি সমান হলো আই আর। তাহলে ভি সমান যদি আই আর এখানে বসিয়ে দেই তাহলে এই সমীকরণটার চেহারা চেঞ্জ হয়ে যাবে। সেটা কেমন হবে দেখো, এখানে যদি আর রোধের মধ্য দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহ টি সময় ধরে চলে তাহলে ব্যয়িত শক্তির পরিমাণ আমরা একটু আগে পেলাম ভি আই টি, আর ভি এর মান যদি আই আর বসিয়ে দেই তাহলে আই আর আই গুণ হয়ে কত হয়ে যাবে? আই স্কোয়ার, তারপরে হবে আর টি। তাহলে এই আই ভি আই টি সমান আই স্কোয়ার আর টি, আরো একটি সমীকরণ আমরা পেলাম। এখন এই ব্যয়িত শক্তি যদি সম্পূর্ণরূপে তাপে রূপান্তরিত হয় তাহলে আমরা জুলের যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র পড়েছি সেখান থেকে আমরা পাই ডাব্লু সমান সমানুপাতিক এইচ। অর্থাৎ এখানে তাপ যদি কাজে বা কাজ যদি তাপে সম্পূর্ণরূপে পরিণত হয় তাহলে তাপ আর কাজ পরস্পর সমানুপাতিক। আর এই সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিতে গেলে আমরা একটা সমানুপাতিক ধ্রুবক ব্যবহার করি যেটাকে বলি আমরা জে। এই জেটাকে আমরা বলছি সমানুপাতিক ধ্রুবক, কিন্তু এর একটা নাম আছে, এর নাম হলো জুলের ধ্রুবক বা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলে। এখানে আমরা যদি এই কাজ এবং তাপ উভয়কে যদি এসআই এককে প্রকাশ করি বা জুল এককে প্রকাশ করি তাহলে জে এর মান হয়ে যায় ওয়ান। অর্থাৎ আমি এটা বলতে চাচ্ছি যে আমরা এক জুল তাপ থেকে যদি এক জুল কাজ পাই অথবা এক জুল কাজ থেকে যদি এক জুল তাপ পাই তাহলে দুটোই যদি আমাদের এক জুল হয় তাহলে জে এর মান হয়ে যায় তখন ওয়ান। এটা এসআই পদ্ধতির জন্য। কিন্তু এটা এসআই পদ্ধতি ছাড়া অন্য আরেকটি পদ্ধতি আমরা পড়ব একটু পরে। সুতরাং তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপের মান আমরা কত পেলাম? এখানে ডাব্লু সমান আমরা পেয়েছি ভি আই টি সমান আই স্কোয়ার আর টি। আর এখন যেহেতু ডাব্লু সমান আমরা লিখতে পারছি, জে এর মান ওয়ান হলে ডাব্লু সমান আমরা এইচ লিখতে পারছি, সুতরাং আমরা এইচ সমান লিখতে পারবো ডাব্লু, ডাব্লু সমান আবার ভি আই টি সমান আই স্কোয়ার আর টি। অর্থাৎ এই সমীকরণটা আমরা কাজের সমীকরণ হিসেবেও নিতে পারবো, শক্তির সমীকরণ হিসেবেও নিতে পারবো এবং তাপ শক্তির একক হিসেবে তাপ শক্তির সমীকরণ হিসেবেও নিতে পারবো, এবং প্রত্যেকটার এককই হলো জুল। এখানে দেখো এই সমীকরণটাকে আমরা একটি সাধারণ সমীকরণ হিসেবে যদি ধরি যে ই, ই ফর এনার্জি, আমি বলেছি শক্তি হিসেবে ধরতে পারি, তাহলে ই দিয়ে যদি আমরা লিখি ভি আই টি, দেখো আই টির পরিবর্তে আমরা কি লিখেছি? দেখো কিউ। এটা কিন্তু আমাদের প্রথম সমীকরণ ছিল, আমরা লিখেছিলাম ডাব্লু সমান ভি কিউ। এখানে ডাব্লু না ধরে আমরা এনার্জি ই ধরছি, তাহলে ই সমান ভি কিউ। দেখো একটা সমীকরণ থেকে কতগুলো সমীকরণ আসে, ই সমান ভি কিউ, আবার ই সমান ভি আই টি, আবার দেখো ভি এর মান যদি তুমি আই আর বসিয়ে দাও তাহলে আমরা লিখতে পারবো ই সমান আই স্কোয়ার আর টি, আবার দেখো এখানে আই সমান যদি ভি বাই আর লেখো তাহলে আসে ই সমান ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। অর্থাৎ এখানে প্রত্যেকটাই হলো শক্তির রাশিমালা, এবং এই শক্তি হলো সবই হলো বৈদ্যুতিক শক্তি।
এখানে আমরা বৈদ্যুতিক শক্তি হিসেবে ই ধরবো, তাপ শক্তি হিসেবে এইচ ধরবো, এবং যদি আমরা কাজ হিসেবে ধরি তাহলে ডাব্লু ধরবো। এই হলো আমাদের তড়িৎ প্রবাহের ফলে তাপের রাশিমালা এসে গেল। এখন আমরা পড়ব যে এই যে পরিবাহিতে তড়িৎ প্রবাহের ফলে যে তাপ উৎপন্ন হচ্ছে, এই তাপ সংক্রান্ত এখানে যে তাপ সংক্রান্ত যে সূত্রগুলো দিয়েছেন বিজ্ঞানী জেমস প্রেসকট জুল, এই সূত্রগুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করব। এই তিনটা ভাগে ভাগ করে আমরা সূত্রগুলোকে এইভাবে নামকরণ করব। দেখো, প্রথম সূত্রটাকে বলছি আমরা প্রবাহের সূত্র, দ্বিতীয়টিকে বলছি রোধের সূত্র, এবং তৃতীয়টিকে বলছি প্রবাহকালের সূত্র। এখানে মনে রাখার সুবিধা জন্য আমি বলছি, দেখো তোমরা মনে রাখবা এই সমান আই স্কোয়ার আর টি। দেখো এর মধ্যেই তিনটা রয়ে গেছে, এটা নিতে যেও না, এইটা এখানে দেখো আই স্কোয়ার আর টি, অর্থাৎ এটা হলো প্রবাহের সূত্র, এটা হলো আর এর সূত্র বা রোধের সূত্র, আর এটা হলো সময়ের সূত্র বা প্রবাহকালের সূত্র। এইটা মনে রেখে আমরা তিনটা সূত্রকে এখন একটু এলাবোরেট করব বা বড় করব। এখন আমরা যাচ্ছি সূত্রগুলোর বর্ণনা এবং ব্যাখ্যায়। সূত্রগুলো বর্ণনার আগে আমরা এইটাকে মাথার মধ্যে রাখবো। দেখো যখন আমি আই আই এর সাথে এর তুলনা করব, তখন আর এবং টি স্থির রাখবো। অর্থাৎ কোন পরিবাহীর রোধ এবং তড়িৎ প্রবাহকাল যদি স্থির থাকে, তাহলে ওই পরিবাহিতে যে তাপ উৎপন্ন হবে সেটা প্রবাহের বর্গের সমানুপাতিক। অর্থাৎ আমরা যদি বলি, এইভাবে যদি ভাষা দিয়ে বলি যে কোন পরিবাহীর রোধ এবং প্রবাহকাল অপরিবর্তিত থাকলে, মানে স্থির থাকলে, তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ এইচ তড়িৎ প্রবাহ আই এর বর্গের সমানুপাতিক। অর্থাৎ আমরা লিখতে পারি এইচ ইজ প্রপোর্শনাল আই স্কোয়ার যখন আর ও টি ধ্রুব থাকবে। এখন ব্যাখ্যার মধ্যে যাই, আমরা যদি এইচ সমান এখানে যদি একটা সমানুপাতিক ধ্রুবক ব্যবহার করি কে আই স্কোয়ার, তাহলে এইচ বাই আই স্কোয়ার সমান কি লিখতে পারবো কে। এখন এইচ বাই আই স্কোয়ার সমান যদি কে, এটা আমরা তিনটা রকম বা চারটা বা পাঁচ রকমে বা ছয় রকমে বা অসংখ্য রকমে এটাকে ব্যবহার করে লিখতে চাই, তাহলে কিভাবে লেখা যায়। দেখো আমরা ধরে নিলাম কোন পরিবাহিতে আই ওয়ান আই টু আই থ্রি এরকম অসংখ্য তড়িৎ প্রবাহ আমরা প্রবাহিত করলাম, ফলে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপের মান কত হলো, এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি ইত্যাদি হলো। তাহলে জুলের এই সূত্রানুসারে বা প্রথম সূত্রানুসারে আমরা কি লিখতে পারি, এইচ ওয়ান বাই আই ওয়ান স্কোয়ার, এইচ টু বাই আই টু স্কোয়ার, এইচ থ্রি বাই আই থ্রি স্কোয়ার সমান ডট 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 দিয়ে বা অসংখ্য মান দিয়ে তারপরে আমরা লিখবো এখানে ধ্রুবক। আর এই সূত্র অনুসারে আমরা লিখব যে একটা যা হবে আর একটা তার বর্গ আকারে হবে। অর্থাৎ প্রবাহ যদি আমাদের প্রবাহ যদি দ্বিগুণ হয়, তিন গুণ হয়, অর্থাৎ এখানে আমরা দুই বসিয়ে দিলাম, তিন বসিয়ে দিলাম, তাহলে এইচ এর মান কত হবে, তার স্কোয়ার। অর্থাৎ এটা হবে, এইচ এর মান হবে চার গুণ, নয় গুণ ইত্যাদি। অর্থাৎ এখানে যা সংখ্যা নিব তার বর্গ হবে এখানে। অর্থাৎ আমাদের তড়িৎ প্রবাহ যা হবে এখানে এইচ এর মান হবে হলো তার বর্গ আকারে হবে। এরপরে দ্বিতীয় সূত্র হলো রোধের সূত্র। অর্থাৎ আমরা দ্বিতীয় সূত্রকে এইভাবে লিখতে পারি, যেহেতু রোধ আমরা রোধটাকে রাখবো এর সাথে তুলনা করে, আর আই এবং টি কে স্থির রাখবো। অর্থাৎ আমরা বলতে পারি যে তড়িৎ প্রবাহ আই এবং প্রবাহকাল স্থির থাকলে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ এইচ হলো পরিবাহীর রোধের সমানুপাতিক। অর্থাৎ এইচ ইজ প্রপোর্শনাল আর। এটা খুবই সহজ। এখানে আমরা একই পরিমাণ প্রবাহ বিভিন্ন পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত করলাম, অর্থাৎ এখানে বিভিন্ন পরিবাহীর মধ্যে দিয়ে। এখন একটা পরিবাহীর রোধ হলো আর ওয়ান, আর একটা আর টু, আর একটা আর থ্রি, এর মধ্যে দিয়ে প্রবাহিত করার ফলে এখানে এইচ এর মান হলো এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি ইত্যাদি যদি হয়, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এইচ ওয়ান বাই আর ওয়ান। এই যে এখানে দেখো সমানুপাতিক ধ্রুবক এখানে যদি কে থাকে, তাহলে এইচ বাই আর সমান কি হবে কে। তাহলে এইচ ওয়ান বাই আর ওয়ান সমান এইচ টু বাই আর টু সমান এইচ থ্রি বাই আর থ্রি সমান কি হবে ধ্রুবক। এভাবে আমরা দ্বিতীয় সূত্রকে বলতে পারি। আর যেহেতু সমানুপাতিক, তাহলে আমরা বলতে পারি যে এখানে রোধ যদি দ্বিগুণ তিনগুণ করা হয়, তাহলে উৎপন্ন তাপের মান কত হবে, দ্বিগুণ তিনগুণই হবে। অর্থাৎ এখানে আর যে হারে পরিবর্তিত হবে, এইচও সেইভাবেই পরিবর্তিত হবে। এরপরে তৃতীয় সূত্র হলো প্রবাহকালের সূত্র। তড়িৎ প্রবাহ এখানে দেখো, প্রবাহকালের সূত্র যদি নিতে চাই, তাহলে তড়িৎ প্রবাহ এবং পরিবাহীর রোধকে স্থির রাখতে হবে। অর্থাৎ আমাদের নিয়ম অনুযায়ী আর বাকি আছে কি, টি। তাহলে এখানে
আয় এবং আর যদি স্থির থাকে তাহলে তড়িৎ প্রবাহের ফলে যে উৎপন্ন তাপটা হবে সেই তাপ হলো প্রবাহকাল টি এর সমানুপাতিক। অর্থাৎ সব সময়ই আমরা এইচ এর সাথে কখনো আমরা বর্গের সমানুপাতিক বললাম, কখনো সমানুপাতিক বললাম, এখানেও আমরা সমানুপাতিক বলছি। তাহলে এখানে দেখো আই ও আর যদি ধ্রুব থাকে তাহলে এইচ হলো টি এর সাথে সমানুপাতিক হবে। এখানেও আমরা দেখো যদি তড়িৎ প্রবাহ একই কোনো পরিবাহিতে দেখো টি ওয়ান টি টু টি থ্রি ইত্যাদি সময় ধরে যদি আমরা প্রবাহিত করি এবং এর ফলে তাপের পরিমাণ যদি এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি হয় তাহলে ঠিক ওই দ্বিতীয় সূত্রটার মতোই আমরা লিখতে পারবো এই এইচ এর নিচে টি নিয়ে আসবো, অর্থাৎ এইচ ওয়ান বাই টি ওয়ান এইচ টু বাই টি টু এইচ থ্রি বাই টি থ্রি এভাবে চলতেই থাকবে এবং এটা সমান হবে হলো ধ্রুব। আর এখানেও দেখো সময় যদি আমরা দ্বিগুণ তিনগুণ ইত্যাদি করি তাহলে তাপ যথাক্রমে দ্বিগুণ তিনগুণই হবে। এভাবে আমরা জুলের তিনটা সূত্রকে বর্ণনা করব এবং ব্যাখ্যা করে বোঝাতে পারবো। আর এই ব্যাখ্যাগুলো এই জন্যই লাগবে আমাদের সৃজনশীল কোশ্চেন গুলোতে, অনেক সময় বলে যে এটা এত গুণ করা হলো ওটা এত গুণ করা হলো তাহলে তড়িৎ প্রবাহের মান কত হলো, তখন যেন আমরা বলতে পারি। এরপরে আসে দেখো আমাদের বৈদ্যুতিক শক্তি কিন্তু পড়া হয়ে গেছে, এখন বৈদ্যুতিক শক্তি যদি জানি তাহলে বৈদ্যুতিক ক্ষমতাও আমরা বের করতে পারবো। আমরা প্রথম পাত্রে পড়েছি যে শক্তির হারকে কি বলে ক্ষমতা বলে, এখানে আমরা একইভাবে যেহেতু এটা বৈদ্যুতিক শক্তি ও শক্তি তাহলে আমরা বলবো যে কোনো বৈদ্যুতিক যন্ত্র তড়িৎ শক্তি ব্যয় করার হারকে বা কোনো বৈদ্যুতিক যন্ত্রের তড়িৎ শক্তি ব্যয় করার হারকে আমরা কি বলবো বৈদ্যুতিক ক্ষমতা, বা এখানে একক সময় যে পরিমাণ তড়িৎ শক্তিকে কাজে বা অন্য শক্তিতে রূপান্তরিত করতে পারে তাকে ওই যন্ত্রের তাড়িৎ বা বৈদ্যুতিক ক্ষমতা বলে, তড়িৎ ক্ষমতা বলে তাড়িৎ ক্ষমতা বলে যেভাবে বলে আর কি আমরা ওইভাবে শিখব। তো এখানে দেখো আমরা একটু আগে দেখে আসছি, দেখো কোন পরিবাহীর রোধ যদি আর হয়, দুই প্রান্তের বিভব পার্থক্য যদি ভি হয় এবং এর মধ্যে যদি আই অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ টি সেকেন্ড ধরে চলে তাহলে ব্যয়িত শক্তির মান কত ছিল, আমরা এটা মুখস্থ করে নিয়েছি ডাব্লু সমান ভি আই টি সমান আই স্কোয়ার আর টি সমান ভি স্কোয়ার বাই আর ইন্টু টি, এত জুল। সুতরাং যদি আমরা এটা একক সময় বের করতে চাই তাহলে অবশ্যই এর প্রত্যেকটাকে আমরা কি দিয়ে ভাগ করে দেব, টি দিয়ে ভাগ করে দেব। তাহলে একক সময়ে শক্তির হারকে আমরা কি বলি ক্ষমতা, ক্ষমতাকে আমরা পাওয়ার পি বলি। তাহলে পি সমান কি লিখবো ডাব্লু বাই টি, তাহলে ডাব্লু বাই টি যদি হয় তাহলে এই প্রত্যেকটাকে আমরা টি দিয়ে যদি ভাগ করে দেই তাহলে এই টি গুলো সব ক্যান্সেল হয়ে যাবে। তাহলে প্রথমটাতে কি থাকবে ভিআই, তারপরটাতে কি থাকবে আই স্কোয়ার আর, তারপরটাতে থাকবে ভি স্কোয়ার বাই আর। এখন এর একক তো আর জুল থাকলো না, তাহলে এখানে কি হবে জুল পার সেকেন্ড, এই জুল পার সেকেন্ড কে আমরা বলবো ওয়াট। অর্থাৎ আমরা জানি যে বৈদ্যুতিক শক্তির একক হলো জুল কিন্তু বৈদ্যুতিক ক্ষমতার একক হলো ওয়াট। এরপরে আমরা যাচ্ছি কিলোওয়াট ঘন্টা কি, আমরা বোর্ড অফ ট্রেড ইউনিটের নাম শুনেছি, বোর্ড অফ ট্রেড ইউনিটের নাম শুনেছি কিন্তু কিলোওয়াট ঘন্টার সাথে খুব একটা পরিচিত না, তবে তোমরা এসএসসি তে কিছুটা পড়েছ। তো এখানে দেখো কিলোওয়াট ঘন্টা কাকে বলে, আমরা একটু আগে পড়েছি বৈদ্যুতিক শক্তি, এটা হলো কিলোওয়াট ঘন্টা হলো বৈদ্যুতিক শক্তির একক, এখানে দেখো এটা হলো ওয়াট আর এটা হলো সময়। এখানে দেখো ওয়াটের ভিতরে কি আছে, ওয়াটের ভিতরে জুল পার সেকেন্ড আর এই ঘন্টার মধ্যে সেকেন্ড আছে, সেকেন্ড এই নিচের সেকেন্ড আর এই উপরের সেকেন্ড যদি আমরা কেটে দেই তাহলে কিন্তু আবার কি আসে, আবার আসবে জুল। অর্থাৎ এই কিলোওয়াট ঘন্টাকে আমরা কিন্তু জুলে প্রকাশ করতে পারি, অর্থাৎ কিলোওয়াট ঘন্টা হলো বৈদ্যুতিক শক্তির একক। তাহলে আমরা সংজ্ঞাটা শিখে নেই, এক কিলোওয়াট, কিলো মানে কি হাজার, এক কিলোওয়াট বা 1000 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোন বৈদ্যুতিক যন্ত্র বা কোনো যন্ত্র এক ঘন্টা ধরে কাজ করলে যে কাজ সম্পন্ন হয় বা যে শক্তি ব্যয় হয় তাকে এক কিলোওয়াট ঘন্টা বলে। সুতরাং আমরা লিখতে পারি ডাব্লু সমান ভি আই টি সমান আমরা লিখতে পারি পিটি, এই যে ডাব্লু সমান কিন্তু পিটি, আবার এখানে পি সমান কিন্তু আমরা একটু আগে ভি আই পেয়েছি, তাহলে এই ভি আই এর পরিবর্তে পি লিখে ফেলবো। এখন পি তো হলো ক্ষমতা, তাহলে আমরা এটাকে লিখবো এক কিলোওয়াট, 1000 ওয়াট মানে এক কিলোওয়াট, আর টি এর মান ধরলাম আমরা এক আওয়ার। অর্থাৎ আমরা সংজ্ঞার মধ্যে কি বলেছি, এক কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র এক ঘন্টা ধরে
চললে যে শক্তি ব্যয় হয়, তার মানে 1 কিলোওয়াট আওয়ার মানে এটাও হলো পি এর মানও 1 কিলোওয়াট আর টি এর মান হলো 1 আওয়ার। এইভাবে এটাকে 1 কিলোওয়াট লেখা হয়েছে। এখন 1 কিলোওয়াট মানে হলো 1000 ওয়াট আর 1 আওয়ার মানে হলো 60 × 60 মানে 3600 এত সেকেন্ড। এটাকে যদি আমরা গুণন করি তাহলে এরকম একটা রাশিমালা আসে, এই 3.6 × 10⁶, এটা মনে রাখতে হবে। এটাকে আমরা ওয়াট সেকেন্ড বলবো আর এই ওয়াট সেকেন্ডকে আমরা জুলও বলতে পারি। তাহলে আমরা একটু জেনে নেই, 1 কিলোওয়াট আওয়ার মানে হলো 3.6 × 10⁶ জুল। এটা মুখস্থ রাখতে হবে, এটা জ্ঞানমূলকের কোশ্চেন, আবার এটা অনুধাবনের মধ্যেও আসে। তো আমরা এখানে দেখো এরপরে আসি হলো তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক কাকে বলে। আমরা একটু আগে যখন প্রথম যে রাশিমালাটা করলাম যে W is proportional H দিয়ে, ওখানে একটা সমানুপাতিক ধ্রুবক ব্যবহার করেছিলাম, ওটাকে আমি বলেছিলাম তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক এবং ওটাকে প্রকাশ করেছিলাম J দিয়ে। এই J এর সংজ্ঞা এখন আমরা করব। দেখো, একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয়, একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয় বা একক তাপ দ্বারা যে পরিমাণ কাজ করা যায় তাকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলে। ওখানে ফর্মুলাটা ছিল হলো W সমান JH। এখন H মনে করো 1 জুল আর W হলো 1 জুল, তাহলে ওখানে J এর মান কত ছিল? 1 ছিল, কিন্তু তার কোনো একক ছিল না। কিন্তু এখানে দেখো পরীক্ষার সাহায্যে দেখা গেছে যে আমরা যদি তাপের এককে আমরা ক্যালোরি ধরি, তাহলে 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে গেলে কত জুল কাজ হয়? 4.2 জুল কাজ হয়। অর্থাৎ তাপের যান্ত্রিক তুল্যাঙ্ককে আমরা যদি এই মিশ্র এককে প্রকাশ করি, দেখো এটা হলো এসআই একক আর এটা হলো ব্রিটিশ একক, তো এখানে ক্যালোরি একক বলি আমরা এটাকে। তাহলে এটা যদি ক্যালোরিতে প্রকাশ করি তাহলে আমরা এই জে এর মান পাবো হলো, জে এর মান পাবো 4.2 জুল পার ক্যালোরি। 4.2 জুল পার ক্যালোরি যদি আমাদের হিসাবে আসে, যদি আমাদের জ্ঞানমূলকের কোশ্চেন না এসে যদি অনুধাবন হিসেবে আসে, তাহলে আমরা যেন লিখতে পারি যে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক 4.2 জুল পার ক্যালোরি বলতে কি বোঝায়। তো তাপের আমরা উপর থেকে সংজ্ঞাটা দিব এবং এখান থেকে লিখব তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক 4.2 জুল পার ক্যালোরি বলতে বোঝায় 1 ক্যালোরি তাপ দ্বারা 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে 4.2 জুল কাজ করতে হবে। এইভাবে আমরা তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের সংজ্ঞা এবং অনুধাবনের কোশ্চেন লিখে ফেলব। এরপরে দেখো আমরা প্রায় লেসনের শেষে চলে এসেছি। এখানে আমরা যে ফর্মুলাগুলো এতক্ষণ ধরে পড়লাম ওই ফর্মুলা দিয়েই আমি এখানে দেখো অঙ্ক করে রেখেছি। এখানে গাণিতিক সমস্যার সমাধান দেখো, 90 ওহম রোধের একটি তারের মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার প্রবাহ 20 মিনিট প্রবাহিত করলে কত জুল তাপ উৎপন্ন হবে। আমরা জানি উৎপন্ন তাপের ফর্মুলা H = I² RT, I এর মান বসিয়ে দিব কত, I এর মান হলো 5 অ্যাম্পিয়ার, R এর মান হলো 90 ওহম এবং T এর মান দেখো 20 মিনিট। 20 মিনিট মানে হলো একে আমরা 60 দিয়ে গুণন করে 1200 সেকেন্ড করব। তারপরে এখানে মানটা বসিয়ে দিলে এখানে জুলে আমাদের উত্তর চলে আসবে। এরপরে আরেকটি অঙ্ক দেখো একই টাইপের, একটি বৈদ্যুতিক হিটার এত ভোল্ট সরবরাহ লাইনের সাথে যুক্ত করলে 5 অ্যাম্পিয়ার প্রবাহ দেয়, 1 মিনিট সময় ওই হিটার কত জুল তাপ উৎপন্ন করবে। মানে সবগুলোই দেখো দেওয়া আছে, ভি আছে, আই আছে, টি আছে, সুতরাং আমাদের ফর্মুলা কি, H = VIT। মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে ফেলবে এবং দেখবে এত উত্তর হয় কিনা। এই গেল আমাদের গাণিতিক সমস্যার সমাধান। চলো আমরা দেখে নেই আজকে আমাদের লেসনের শেষ অংশটুকু। এখানে দেখো আমরা পি ফর পাওয়ার, পাওয়ারের একক কি ওয়াট, আর আই হলো অ্যাম্পিয়ার, এই যে দেখো তড়িৎ প্রবাহ, আর হলো রোধ ওহম এর একক, ই হলো ভোল্টেজ বা তড়িৎচালক শক্তি, এর একক হলো ভোল্ট। এখন প্রত্যেকটার সাথে রিলেটিভ যে ফর্মুলাগুলো, এই ফর্মুলাগুলো এখানে দেওয়া আছে। দেখো পি সমান আমরা বলেছি ভিআই বা ইআই, আর এখানে বলবো V² / R বা E² / R, এখানে বলবো I² R, তিন ভাবে লেখা যায়। এখান থেকে ওহমের সূত্র থেকে আমরা আই লিখতে পারি, দেখো I = E/R,
আই সমান লিখতে পারি পি বাই ই, আই সমান লিখতে পারি রুট ওভার, এটা রুটটা সম্পূর্ণটার উপরে হবে, রুট পি বাই আর হবে। এখানে একটু ভুল আছে, এখানে দেখো ই সমান আমরা কি লিখতে পারি, ই সমান লিখতে পারি আই আর বা ভি সমান আই আর, এটা ওহমের সূত্র। আবার লিখতে পারি ই সমান আমরা লিখতে পারি পি ইন্টু আর এর উপর দিয়ে রুট ওভার, এটা কোথা থেকে আসবে, এই দেখো এটা থেকে আসছে, ই স্কোয়ার সমান পি ইন্টু আর হবে, এই যে পি ইন্টু আর হবে, তাহলে ই সমান কত হবে, রুট ওভার পি ইন্টু আর। তারপরে আসে দেখো ই সমান আবার পি বাই আই লিখতে পারি, এভাবে রোধের ফর্মুলা গুলো দেখানো আছে এখানে, প্রত্যেকটা ফর্মুলা আমরা একটার সাথে আর একটা দেখো রিলেশন আছে, আমরা ফর্মুলা গুলো মনে রাখবো অঙ্ক শেখার জন্য। তো আমরা আজকে আমাদের মূল্যায়ন ক্লাস, এখানে মূল্যায়নের মধ্যে দেখো আমরা সবগুলোই জেনে গেছি, জুলের প্রবাহের সূত্র জেনে গেছি, রোধের সূত্র লিখতে পারবো, প্রবাহকালের সূত্র লিখতে পারবো, তারপরে তারিখ ক্ষমতা কাকে বলে এটাও লিখতে পারবো, কিলোওয়াট ঘন্টা কাকে বলে এগুলো লিখতে পারবো। আশা করি সবাই তোমরা পারবে, এটা হলো মূল্যায়ন। এখন আমাদের বাড়ির কাজ, এখানে দেখো বাড়ির কাজের মধ্যে রয়েছে কিছু তোমাদের পাঠ্য বইয়ের, এই আমি যে ফর্মুলা গুলো করিয়েছি ফর্মুলা দিয়ে এই অঙ্কগুলো কভার দেবে, অর্থাৎ 25, 26 এবং 27 নম্বর অঙ্ক করতে পারবো। আর এখানে দেখো একটা অঙ্ক রেখেছি তোমাদের জন্য, দুটি তড়িৎ বর্তনীর প্রবাহের অনুপাত, অর্থাৎ আই ওয়ান ও আই টু এর অনুপাত দেওয়া আছে, রোধের অনুপাত দেওয়া আছে, আই ওয়ান আর ওয়ান ও আর টু অনুপাত দেওয়া আছে। এখন এই বর্তনী দুটিতে উৎপন্ন তাপের অনুপাত, অর্থাৎ এইচ ওয়ান ইস টু এইচ টু বের করতে হবে। আশা করি পারবে তোমরা, তোমরা আমাকে এটা করে দেখাবে, আর না পারলে আমাকে বলবে, আমি এটা করে দেব। এই পর্যন্তই ছিল আজকের ক্লাস, আগামী ক্লাসে আবার কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।